যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে ট্রাকের সাথে ইঞ্জিন চালিত তিন চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ছজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে তিনজন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির আহমেদ জানান, সকাল 7:30টার দিকে যশোর খুলনা মহাসড়কে খুলনাগামী একটি ট্রাকের সাথে নোয়াপাড়াগামী স্থানীয়ভাবে মহেন্দ্র নামে পরিচিত ইঞ্জিন চালিত তিন চাকার যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহেন্দ্রর ছয় যাত্রী নিহত হয়, আহত হয় তিনজন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের ষোলমাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে জয়পুরহাটের আক্কেলপুর পৌর মেয়র আলমগীর হোসেন বাদশার স্ত্রী রয়েছেন।